welcome back to my YouTube channel and welcome a new video. So, today is a shopping topic. And today I am going to do shopping for 5 days. So, let's see what I'm doing. So, let's see what I'm doing. And today I'm going to do Pooja Gandho. I'm going to do Pooja Gandho. I'm going to do my box. I'm going to do my box. So, I'm going to do shopping for 5 days. So, let's know and comment. So, today I'm going to shoot for 5 days. And today I'm going to shoot for 5 days. And today I'm going to shoot for 5 days. So, let's start the video. আমাদের প্রথমে স্টার্ট করছি এটা আমার প্রায় 2 মাস আগে কেনা জামা তো দেখো এই জামাটা কেমন লেগেছে এই যে আমি পারলে হয়তো ছবিটা অ্যাটাচ করে দেব দেখে নিও পরে কেমন লাগছে তো এখন আমি পরে দেখাচ্ছি না একবারে পূজোর সময় পরে দেখাবো দেখো জামাটা কেমন লাগছে তো কোমরের কাছে আর গলার কাছে যে পোরশনটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে যে গার্ডার দেয়া যাতে ফিটিং এর প্রবলেম না হয় কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও অবশ্যই जो समय पड़े जो बढ़ो तक तुम्हारे भलोक भिडियो बोलते हुए देखा तो नेक्स्ट जामा देखा यहाँ हे सहारा यहाँ हे कटनर आगे तो हे कटन ही छो और यहाँ कटनर सहारा ए रकम टाइप से आसने एक टपर मत और नीचे यहाँ हे এই রকমের যে প্যান্টগুলো যেগুলো সাহারা যেগুলো হয় পাঞ্জাবি স্টাইলের যেগুলো একটু হয় এইটা এইরকম আর এর সাথে একটা ওন্না আছে তো নেক্সট জামাটা দেখাচ্ছি এটা একটা গাউন টাইপের গাউন টাইপের না এটা গাউনই এটা আমি ভাবিনি যে জামাটা এত ভালো আসবে এত সফট এক মানে বোঝা যাচ্ছে না নিজের বলে মানে গরমে তো পড়লেও কোনো প্রবলেম হবে না এইটা হচ্ছে এই জামাটা আমি সব ছবি অ্যাটাচ করে দেবো দেখে নেবে আর পরে পরে পুজোর সময় দেখিয়ে দেবো এটা হচ্ছে যে নেটের পুরো আর ওপরটা একটু সফট একটু এ টাইপের স্পঞ্জ টাইপের তো নেক্সট হচ্ছে যে এই যে একটা টপ सिंपलर ऊपर नहीं जीन्स पर नब ये टपटा ये एक तो से ए टाइप उल टाइप एक कटन ही एक जामा एखान एक मैंने गाडारो आ আর নিচের দিকটা এরকম হবে ওয়ান পিস টাইপের আর এই যে এইরকম একটু সরু হাঁটা কিন্তু আমি এরকম করে পরে বেরোবো না কারণ আমার বাড়ি থেকে এটা অ্যালাউ নেই তো আমি এরকম জ্যাকেট পরে নেবো নিচে হয়তো হচ্ছে যে কিছু একটা পরবো কি নাও করতে পারি তো এটা আমার জামা এগুলোই ছিল তেমন কোনো জামা হয়নি তো এই জামাটা কিনেছিলাম এটা দেখাইনি আর আসলে আমি ওই টপ আর হচ্ছে ওয়ান পিস আর এটা আমি পুরী যাওয়ার জন্য গেছিলাম কিন্তু পুরী যাওয়া হয়নি নতুনই আছে তাই ভাবলাম এটাও পুজোর সময় পরবো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে যে হ্যান্ডলুম শাড়ি এটা হচ্ছে এরকম এই যে এরকম শাড়িটা হবে আর পাটটা হচ্ছে যে এইরকম টাইপের এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে আমিও ভাবিনি যে এটা এ হবে আমরা এটা ডেলিভারির জন্য কিনেছিলাম কিন্তু শাড়িটা এত সুন্দর এসেছে তো পুজোতেও বেরোনাও যাবে এটার দাম মাত্র 275 টাকা তো বাইরে রান্না করছে মা তো হয়তো আওয়াজ আসতে পারে একটু ম্যানেজ করে নিও আর এটা হচ্ছে যে বেগমপুরি শাড়ি এটাও কটনের হ্যান্ডলুম টাইপের শাড়িটা সত্যি খুব সফট মান নরম হালকাও আছে প্রচুর এই যে
পাটটা হচ্ছে এরকম আছে আটাটা আর হচ্ছে যে এটা হচ্ছে যে এরকম ব্লাউজটা আমি কাটিয়েছি এটা হচ্ছে শাড়ির সাথে ফ্রি না ব্লাউজ পিস চাইনি আমি দোকান থেকে কিনেছিলাম থান এবার আবার আর হচ্ছে যে এটা গিয়ে কাটিয়েছি এটা এটা হচ্ছে বর্ডনিক করেছি পেছনে সামনে দুটো বর্ডনিক করেছি গ্লাস আতা করেছি সিম্পলের উপর সেরকম কিছু করিনি আর পেছনে এইরকম একটু বোটাম টাইপের করেছি পেছনে হুক করেছি এইরকম এটা নিয়েছি এটা অষ্টমীতে পরার জন্য এবার জুয়েলারি দেখাই তোমাদের দিকে জুয়েলারি নিয়ে চলে এসেছি জুয়েলারিটা দেখে দেখে নাও এই যে এটা হচ্ছে যে সাহারার সাথে পরবো যেটা রেড কালারের সাহারাটা ওটা সাহারার সাথে এটা পরবো তো পাঞ্জাবি স্টাইলের ওটা সিম্পলের উপর কিছুই পরবো না গলায় কিছু পরবো না এটাই শুধু পরবো কানেকটা এটা জন্য কানেকটা একটু গর্জাস নিয়েছি তো দেখো কানেকটা কেমন লাগছে তারপর একটা এটা হচ্ছে যে একটু ব্ল্যাক টাইপের এটা আমি গ্রাউনের সাথে পরবো ভাবছি গাউনের ওইটা সিম্পলি পরবো বেশি কিছু পরবো না তা কানেকটা একটু গর্জাস নিয়েছি দেখো কানেকটা তারপরে এটা ভাবছি যে টপের সাথে পরবো এটা কালকে মেলা থেকে কিনেছিলাম পড়তে গেছিলাম পড়তে থেকে আসার সময় মেলা থেকে এটা কিনেছি এটা টপের সাথে পরবো ভাবছি নেক্সট এটা এটা হচ্ছে যে এটা পরবো আমি ওই হোয়াইট কালার গাউনটার টাইপ সাথে পরবো এটা হচ্ছে যে অক্সিডাইজারের ঝুমকা এটা নেক্সট হচ্ছে যে নেক্সট এটা ভালো করে দেখো আমারটা যা সিম্পলের উপর দারুণ লেগেছে ভাবছি ওই ওয়ান পিসটার সাথে পরবো তো তোমরা দেখতেই পাবে কোনটার সাথে কি পরবো যেটার সাথে ভালো লাগবে সেটার সাথেই পরে নেবো দেখো আর আর এটা হচ্ছে যে হচ্ছে অষ্টমীর দিন পরবো ওই সাদা কালার বেগমপুরীর সাথে সাদা কালার বেগমপুরীর সাথে পরবো অষ্টমীর দিন এটা গোল্ড প্লেটের মধ্যে আছে বুঝতেই পারছো জুতো আমার এই দুটোই হয়েছে তো ইচ্ছা ছিল একটা বুট কেনার বাট এখন আর কিনবো না একবারে পুজোর পরই কিনবো তো জুতোগুলো কেমন হয়েছে এটাও কমেন্ট করে কিন্তু বলো তারপর আর সেরকম কিছু শপিং নেই মেকআপ টেকআপ তো কিনে নিই কারণ মেকআপ টেকআপ যা ছিল সব ওগুলো দিয়ে চালাবো তো এবার একটা লিপস্টিক দুটো লিপস্টিক কিনেছি সেটা দেখো এটা নিউড শেডের নিয়েছি একটা আর এটা একটা নিয়েছি আর তেমন কিছুই কিনিনি তো এই পর্যন্ত এটাই হচ্ছে যে এইগুলো আমার শপিং হয়েছে এবারে তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন জামাটা সব থেকে ভালো লেগেছে কোন শাড়িটা ভালো লেগেছে কোন ইয়াররিং বা কোন সেটটা ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই পুজোতে ভালো করে আনন্দ করে কাটাও আর সবাই একটু প্রে করো যাতে বৃষ্টি যাতে না হয় কারণ এই সময় অনেকের অনেক রকম ইয়ে থাকে যেরকম অনেক বাচ্চারা অনেক ড্রামা টামা কেনে কারণ নতুন জামা পড়তে পারলে সত্যিই খুব খারাপ লাগে ইভেন আমাদেরও খারাপ লাগে আর তাছাড়া এই পুজোর সময় মেলাতে অনেক লোকের অনেক রকম বৃষ্টি হলে অনেক প্রবলেম হয় তো তোমার সবাই সবাই প্রে করো যাতে বৃষ্টি যেন না হয় হোক হালকা মতো হোক যাতে বেশি বৃষ্টি না হয় মানে সবাই পুজোতে আনন্দ করতে পারে আর তো যা যা পুজো শপিং করবো তোমাদের অবশ্যই বলবো তো বেশি তো যাবো না আমরা আমি দুই বছর যাই হচ্ছে যে বাগনান আর উলুবেরিয়া পর্যন্তই যাবো বেশি দূর যাবো না শ্যাম্পুরটা পুরোটাই আছে তোমাদের অবশ্যই সব কিছু শেয়ার করবো তো তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো আর ইচ্ছা ছিল কলকাতায় কল্যাণীতে যাবো টুইন টাওয়ার দেখতে তো এটা এখন পর্যন্ত আমার ভাগ্যে নেই তো এই পর্যন্ত আজকে ভিডিওটা তো যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও
তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, আর অবশ্যই পূজোর ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আজকের জন্য টাটা, বাই বাই।